হ্যালো স্টুডেন্টস, যারা এই বছর জেকা এক্সাম দিচ্ছ, যে জেকা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য জেকা এক্সামের ম্যাথসের যে কোশ্চেন সেট, তা 2019-এর ফার্স্ট 15 কোশ্চেন্সের সলিউশন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে নেক্সট 15 কোশ্চেন্সের অ্যান্সার দেব। সো আমার ভিডিওটিকে কমপ্লিটলি দেখো আর এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস প্ল্যান। চলো ভিডিও স্টার্ট করা যাক। সো বন্ধুরা, এখানে জেকা 2019-এ যে ফার্স্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে এ মাইনাস আই বিকোয়ালস টু ওয়ান মাইনাস আই এক্স বাই ওয়ান প্লাস আই এক্স। এখানে আমরা ক্যালকুলেট করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। সো আমাদের ফার্স্টে এইটাকে আমাদের এই ফর্মে চেঞ্জ করতে হবে, তার জন্য আমাদের ওয়ান প্লাস আই এক্স আর ওয়ান মাইনাস আই এক্স যেটা আছে, ওয়ান মাইনাস আই এক্স দিয়ে ওপর নিচে আমরা মাল্টিপ্লাই করে দেবো। দেন মাল্টিপ্লাই করলে আমাদের যেটা আসবে হবে সেটা হবে ওয়ান মাইনাস আই এক্স তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আসবে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেন এটাকে আমরা যদি এবার এ মাইনাস আই বি এই ফর্মে চেঞ্জ করে দিই তখন সেটা, সো এখানে ওয়ান মাইনাস আই এক্স স্কোয়ার করে দিলে, হোল স্কোয়ার করে দিলে এটা আমাদের ফর্ম আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস আই ইন্টু টু এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো এটা এ মাইনাস আই বি ইকুয়ালস টু দিস। এবারে এখান থেকে আমরা কোইফিসিয়েন্ট ওয়াইজ যদি আমরা ইকুয়ালিটি আনি, তার আমরা যেটা পাবো হচ্ছে এ ইকুয়ালস টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর বি ইকুয়ালস টু পাচ্ছি টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবারে আমাদের জিজ্ঞেস করে যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস অফ ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এবারে আমরা এটাকে সলভ করবো। দেন সলভ করলে আমাদের যেটা এটা হুইচ ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস এখানে টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর নিচেও ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আছে, উপর নিচ তবে যেন কেটে গিয়ে আমাদের ভ্যালু আসছে ওয়ান। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমাদের এখানে হবে হচ্ছে ওয়ান। আমাদের নেক্সট কোশ্চেন, এবার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ান প্লাস আই রুট থ্রি হোল টু দি পাওয়ার থ্রি বাই ফোর, এটাই কষ্ট ধরে নিলাম আমি জেড। দেন বলেছে যে প্রোডাক্ট অফ দ্য ভ্যালুস, এর যে ভ্যালুগুলো আমার যে ফ্যাক্টরগুলো বেরোবে এদের মাল্টিপ্লাই কত হবে। সো এটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের যে প্রসেসগুলো মেনটেন করতে হবে সেগুলো হলো, ফার্স্টে আমাদের এখান থেকে টুটাকে কমন নিতে হবে, এখানে যদি টু কমন নিই দেন আসবে ওয়ান বাই টু প্লাস অফ আই রুট থ্রি বাই টু হোল টু দি পাওয়ার থ্রি বাই ফোর। সো ওয়ান বাই টু আর রুট থ্রি বাই টু এটা কস থিটা প্লাস আই সাইন থিটা ফর্ম যদি আমরা লিখে দিই দেন আমরা পাবো টু টু দি পাওয়ার থ্রি বাই ফোর কস সিক্সটি ডিগ্রি প্লাস আই সাইন সিক্সটি ডিগ্রি হোল টু দি পাওয়ার থ্রি বাই ফোর। ওকে, এবারে আমরা ডি মর্গস থিওরেম অ্যাপ্লাই করবো। সো ডি মর্গস থিওরেম অ্যাপ্লাই করলে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হবে, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি বাই ফোর কস থ্রি বাই ফোর টু কে পাই প্লাস পাই বাই থ্রি প্লাস আই সাইন থ্রি বাই ফোর টু কে প্লাস পাই বাই থ্রি, যেখানে কে এর ভ্যালু হচ্ছে জিরো ওয়ান টু থ্রি। এবার আমরা একটা একটা করে জিরো ওয়ান টু থ্রি এর মান কে এর ভ্যালুতে বসাবো, আর আমাদের এখানে চারটে জেড এর ভ্যালু বেরোবে। এবার এই চারটে জেড এর ভ্যালুকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, দেন যে চারটে ভ্যালু বেরোবে সেগুলো হচ্ছে, সো আমাদের এখানে কে এর যে চারটে ভ্যালু জিরো ওয়ান টু থ্রি এগুলো বসানোর পরে আমাদের যে মানগুলো এসে সেগুলো হলো জেড ওয়ানের মান এসছে এখানে পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর টু টু থ্রি বাই ফোর মাল্টিপ্লাই আছে সঙ্গে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু। সিমিলারলি এখানে আমরা প্রত্যেক জি ওয়ান টু থ্রি তিনটে বসালে আমাদের এই মানগুলো আমাদের বেরোচ্ছে। এবার আমাদের কাজ কি এই চারটে যে ভ্যালু এলো এদেরকে মাল্টিপ্লাই করা, তো এদের মাল্টিপ্লাই করলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এখানে টু টু দি পাওয়ার থ্রি বাই ফোর চারটে আছে, সো টু টু দি পাওয়ার থ্রি বাই ফোর ইন্টু ফোর, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার মানে ওয়ান বাই টু আর মাইনাস অফ আই বাই রুট টু, এখানে রুট টু স্কোয়ার তো তোমার এখানে টু হলো আর আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাস হয়ে গেলো প্লাস। সিমিলারলি এই লাস্টের দুটো দেখো আমরা তাই আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি এর হোল স্কোয়ার আই মাইনাস স্কোয়ার মতো ওয়ানই হয় প্লাসই হয়, তো এখান থেকে পাচ্ছি ওয়ান বাই টু আর এখান থেকে মাইনাস অফ আই বাই রুট টু, তো আমরা এখান থেকে পাচ্ছি ওয়ান বাই টু। সো এখানে হাফ প্লাস হাফ ওয়ান, এখানে হাফ প্লাস হাফ ওয়ান, আর এখান থেকে আমরা ফোর ফোর কেটে যাচ্ছে, তো আমাদের অ্যাটলিস্ট তিনটেকে নাম্বার মাল্টিপ্লাই করলে আসবে টু টু দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু তোমার এইট। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এইট।
আমাদের নেক্সট কোশ্চেন হলো, সো আমাদের নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, মড অফ জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু মড জেড এর হোল স্কোয়ার প্লাস ওয়ান, দেন জেড লাইজ অন। সো এখানে আমাদের জেড যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার, তো আমাদের এখানে জেডকে ধরে নিতে হবে এক্স প্লাস আই ওয়াই। তো আমাদের ফার্স্টেই ধরে নিতে হবে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। সেখান থেকে আমরা মড জেড এর মান পেয়ে যাবো হচ্ছে, এখানে মড জেড এর স্কোয়ার করে দিয়েছি, এটু স্কোয়ার আছে, মড জেড এর স্কোয়ারের মান পেয়ে যাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট। আর এখান থেকে জেড স্কোয়ার এর মান পেয়ে যাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস অফ টু এক্স ওয়াই আই। এবারে এগুলোকে আমরা এখানে পুট করে দেবো মেইন ইকুয়েশানে, দেন সেখান থেকে আমরা যে সলিউশনটা পাবো সেটাই হবে আমাদের জেড লাইজ অন দিস অ্যাক্সিস। সো আমাদের যদি এগুলো পুট করে দিই তখন আমরা পাবো, ওকে। এবারে এখানে আমরা এর যে মডটা আছে সেই মডটাকে আমরা তুলবো, দেন মডটাকে তুলবো যেভাবে তার আগে আমরা দু সাইডে স্কোয়ার করে নেবো, দেন আমরা মডটাকে তুলবো, তখন আমাদের রুট যে সাইনটা সেটা আমাদের চলে যাবে। তো আমাদের স্কোয়ার করে দিয়ে আমরা মড করে দিই, তখন আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস অফ ফোর এক্স ওয়াই, ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ওকে। এখন আমাদের দেখতে হবে যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এই দুটো জিনিসকে আমরা এক জায়গায় রাখবো, এই দুটো টার্মকে আমরা এক জায়গায় রাখবো। দেন এখানে এক জায়গায় রাখলে আমাদের যে ফর্মটা আসছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এই টার্মকে এদিকে নিয়ে গেলে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ওকে। দেন আমরা যেটা টার্মটা পাচ্ছি সেটা হচ্ছে, ওকে, সো আমরা এই টার্মটা পেয়ে যাচ্ছি। দেন এর ফর্মুলা কী হয়, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তো এটার হয় কত হয় ফোর এ বি। সো এখানে আমরা ভ্যালুটা যদি আমরা যদি বসাই দেন দু সাইড থেকে আমরা দের ফোর ক্যান্সেল হয়ে যাবে, দের ফোর আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, দু সাইড থেকে ফোর আমাদের ক্যান্সেল হয়ে গেছে। এবারে কী করবো, এখানে আমরা এই সাইডেটা আমরা এক্স স্কোয়ারটা অ্যাড করে দেবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওকে। এখন কিন্তু ভুললেও এক্স স্কোয়ারটাও যেন দু সাইড দিয়ে কেটে দিও না, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে খুব। এবারে আমরা কী দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবারে আমরা এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দু সাইড দিয়ে ক্যান্সেল করে দেবো, দেন ক্যান্সেল করে দিলে আমরা যেটা আছে এক্স স্কোয়ার ইকোয়ালস টু জিরো, হুইচ ইজ ইমপ্লাইজ এক্স ইকোয়ালস টু জিরো। দেন এটা কী, এটা একটি এটা ওয়াই অ্যাক্সিস, দেন আমরা বলতে পারি জেড ইজ লাই অন, জেড ইজ লাইং অন ওয়াই অ্যাক্সিস, জেড ইজ লাই অন ওয়াই অ্যাক্সিস, ওকে। আমাদের নেক্সট কোশ্চেন, সো গাইস আমাদের এখানে পাঁচ নম্বর যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি 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 এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ এ বি বি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি, এর যে ডিটারমিনেন্টটি হবে তার ভ্যালু হবে তোমার ল্যাম্বডা এ বি সি। সো এখানে ল্যাম্বডার ভ্যালুটা আমাকে চেক করতে দিয়েছে, তো এবারে আমরা এটাকে কী করে সলভ করব, এটাকে সলভ করার জন্য আমাদের ফার্স্টে এখানে যেহেতু আমরা এখানে ফার্স্ট দেখবো যে এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেহেতু টার্মগুলো আছে, তো আমাদের পুরো ডিটারমিনেন্টটাকে আমাদের স্কোয়ার টার্মে আমরা নিয়ে যাবো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই কমপ্লিট স্কোয়ার টার্মে নিয়ে যাবো, আর যতগুলো আমাদের যে এ বি সি কমন যে সিঙ্গেল ডিগ্রি টার্ম আছে সেগুলোকে আমরা ডিটারমিনেন্টের বাইরে বের করবো। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট রো থেকে সি স্কোয়ার কমন নেবো, সরি ফার্স্ট রো থেকে আমরা সিটা কমন নেবো ওয়ান বাই সি, এখান থেকে ওয়ান বাই এ, আর এখান থেকে ওয়ান বাই বি কমন নেবো, দেন আমাদের সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এই টার্মগুলো সব চলে আসবে। দেন আমরা যেটা পাচ্ছি ওয়ান বাই এ বি সিটা কমন নিয়ে নেবো, ফার্স্ট রো থেকে সি তারপরটা এ তারপরটা থেকে বি নিলে আমাদের যেটা হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, নেক্সট টার্মে আছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, আর নেক্সট বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে। সো আমাদের এই জিনিসটা এলো,
এবারে আমাদের নেক্সট যে স্টেপ মেনটেন করতে হবে সেটা হচ্ছে ওয়ান বাই এবিসি তো আসছেই ফার্স্টে। এবারে যে ডিটারমিনেন্টটা হবে সেখানে আমরা সেকেন্ড রোটাকে ফার্স্ট রো থেকে সাবস্ট্রাক্ট করব, থার্ড রোটাকে ফার্স্ট রো থেকে সাবস্ট্রাক্ট করব, অর্থাৎ সি টু মাইনাস সি ওয়ান আর সি থ্রি মাইনাস সি ওয়ান। দেন আমাদের যে ডিটারমিনেন্ট হবে সেটা হচ্ছে, সো এবারে আমরা কি করব একই জিনিস করবো, এবারেও আমাদের করতে হবে হচ্ছে এই টার্মটাকে, যে আমাদের যে ফার্স্ট রো আছে ফার্স্ট রোটাকে আমরা করব চেঞ্জ। কীরকম চেঞ্জ করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে, আর নিচের রোগুলোতে এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে। সো যদি আমরা যদি এই দুটো রোকে যোগ করে দিই, এখান থেকে বিয়োগ করে দিই, তো আমাদের এই টার্মটা আমরা চলে আসে জিরো, রাইট। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে রো ওয়ানের জায়গাতে আমরা লিখব হচ্ছে রো ওয়ান মাইনাস রো টু মাইনাস আর রো থ্রি, অর্থাৎ রো টু আর রো থ্রিকে আমরা অ্যাডিশন করে রো ওয়ানসে সাবস্ট্রাক্ট করে দেবো, আর সেটাকেই আমরা বসাবো রো ওয়ানে। দেন আমরা যে টার্মটা পাবো সেটা হচ্ছে এটা। আচ্ছা এবারে আমরা আর কিছু দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট রোতে একটা জিরো, সেকেন্ড রোতেও একটা জিরো, থার্ড রোতেও একটা জিরো। দেন আমরা এটাকে ডিটারমিনেন্ট করতে আমাদের অনেকটা সহজও হবে। এবারে আমরা এটাকে ডিটারমিনেন্ট করবো, আর ডিটারমিনেন্ট করার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ওকে। সো এটা আসার পরে এবারে আমরা এটাকে অ্যাডজাস্ট করব, আর এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করে দিই দেন আমাদের যে টার্মটা আসবে সেখান থেকে আমরা পাবো হচ্ছে, এখানে আমাদের সবগুলোই সব কিছুই কেটে যাবে, খালি রিমেনিং যেটা পড়ে থাকবে সেটা হয়ে থাকবে হচ্ছে টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর মাঝখানে সব টার্ম কেটে গিয়ে আর একটা সিঙ্গেল টার্ম আমাদের যেটা পড়ে থাকবে টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেন এখান দুটো থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়ান বাই এবিসি ইন্টু ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এবিসি এবিসি প্রত্যেকটা থেকে আমাদের এখানে কেটে যাবে, আর অ্যাট লাস্ট আমাদের পড়ে থাকবে হচ্ছে ফোর এবিসি। এটাকে বলে দেওয়া ছিল আমাদের ল্যামডা এবিসি, রাইট। দেন ল্যামডার ভ্যালু আসছে আমাদের ফোর। সো আমাদের নেক্সট কোশ্চেন, সো আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে, যেটা ডিটারমিনেন্ট দেওয়া আছে ইন ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল এন প্লাস টুর ফ্যাক্টোরিয়াল, এরকম একটা ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, এখান থেকে আমার জিজ্ঞেস করেছে যে যেটা ডেল্টা বাই এই ফ্যাক্টোরিয়ালটা এই ডিটারমিনেন্টটা বাই এন ফ্যাক্টোরিয়ালের কিউব, এই যে টার্মটা আসবে সেখানে ইন্ডিপেন্ডেন্ট অফ এন, এর যে ভ্যালুটা আসবে সেখানে যে এন টু দি পাওয়ার জিরো যে টার্মটা আসবে তার যে কোইফিসিয়েন্ট, সেই কোইফিসিয়েন্টটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো এই অঙ্কটাতে আমরা ফার্স্টেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোই তো ইন ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল এইগুলো টার্ম আছে, তো প্রত্যেকটা রো থেকে সব থেকে যে ছোটো যে টার্মটা সেটা আমরা প্রত্যেকটা রো থেকে কমন নিয়ে নেব। দেন কমন নিলে আমরা যেমন ফার্স্ট রো থেকে ফার্স্ট কলাম থেকে আমরা এন ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, সেকেন্ড কলাম থেকে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, আর থার্ড কলাম থেকে এন প্লাস টু ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে নেব, তো বাকি যে টার্মগুলো পড়ে থাকছে সেগুলো হচ্ছে। সো আমরা এখানে ফার্স্টে কী করলাম, ফার্স্ট রো থেকে এন ফ্যাক্টোরিয়াল, সেকেন্ড রো থেকে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর থার্ড রো থেকে এন প্লাস টু ফ্যাক্টোরিয়ালটা কমন নিলাম, আর আমাদের এই জিনিসটা আসছে। এখানে একটু কাটাকুটি হয়েছে, একটু ভুলে গেছিলো, এখানে এন প্লাস ওয়ান লিখে দিয়েছিলাম, এটা এন প্লাস টু হবে। সো এই জিনিসটা আমাদের আসছে, এবারে কী করবো, ডিটারমিনেন্টের রুল ওয়াইজ যখন আমাদের ফার্স্ট কলামে যদি তিনটি ওয়ান চলে আসে তো সেক্ষেত্রে আমরা রো ওয়ান মাইনাস রো টু আর রো ওয়ান মাইনাস রো থ্রি করে এই দুটো কলামকে আমাদের জিরো করে দিতাম। দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওকে, তো আমরা এটাই করলাম, যে ফার্স্ট রো থেকে আমরা থার্ড রো সেকেন্ড রো আর থার্ড রোটাকে সাবস্ট্রাক্ট করে দিলাম, তো আমাদের এই জিনিসটা আসছে। এবারে আমাদের সিম্পলি এটাকে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে নিতে হবে। সো ডিটারমিনেন্টের ভ্যালু বের করবো, আর তার ভ্যালু যা আমাদের আসবে সেটা হবে, এখানে তো ফার্স্ট টার্ম তো এন ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল আর এন প্লাস টুয়ের ফ্যাক্টোরিয়াল তো হবেই, আর এটার মান যেটা আসবে সেটা হচ্ছে এবারে
এই টার্মটা যেটা এলো এটাকে এবারে যদি আমরা অ্যাডজাস্ট করে দিই, এখানে এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার, এই সবগুলো টার্মগুলো কেটে গিয়ে আমাদের পড়ে থাকবে হচ্ছে টু ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এন প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল আর এন প্লাস টু এর ফ্যাক্টোরিয়াল। এই টার্ম থেকে আমাদের এর যে ভ্যালু আছে সেটা হবে আমাদের টু। সো এটাই কস্ট আমাদের ডিটারমিনেন্ট, যে ডিটারমিনেন্টটা দেওয়া ছিল সেটা। এবার আমরা কী করবো, এন ফ্যাক্টোরিয়াল, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল, এখান থেকে আমরা এন ফ্যাক্টোরিয়াল তিনটে থেকে কমন নেব। সো কমন নিলে আমাদের এন ফ্যাক্টোরিয়ালের কিউব চলে আসবে, আর সেই কিউবটা আমরা পাঠিয়ে দেবো এই ডেল্টার নিচে। দেন আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ডেল্টা বাই এন ফ্যাক্টোরিয়ালের কিউব ইকুয়ালস টু টু ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। ওকে, দেন এবার আমরা আমাদের দরকার কি, যে এই যে টার্মটা এলো ডেল্টা বাই এন ফ্যাক্টোরিয়াল কিউব, এই যে এর যে ভ্যালুটা আসবে সেখানে ইন্ডিপেন্ডেন্ট অফ এন, এন মানে এন টু দি পাওয়ার জিরো যে কোইফিসিয়েন্ট আসবে সেটার মান কত। তো আমরা এখানে সবগুলো লাস্টের এলিমেন্টগুলো আমরা চেক করবো। তো এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ এন ফার্স্ট টার্ম কত, এখানে আমরা টু মাল্টিপ্লাই আছে, এর টার্ম হচ্ছে ওয়ান, এর টার্ম হচ্ছে ওয়ান, আর এর টার্ম হচ্ছে তোমার টু। সো এবারে তিনটাকে আমরা এই চারটাকে মাল্টিপ্লাই করে দিই, যার ভ্যালু হচ্ছে চার, ফোর। তো এই ফোর হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ এন অফ ডিটারমিনেন্ট বা ডিটারমিনেন্ট অফ দ্য গিভেন টার্ম বাই এন ফ্যাক্টোরিয়াল কিউব। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসি, আমাদের নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে স্কোয়ার অফ এনি ডিটারমিনেন্ট, এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের সিমেট্রি হয়। স্কোয়ার অফ এনি ডিটারমিনেন্ট ইজ সিমেট্রি। এটাকে প্রুফ করার জন্য আমরা ফার্স্টে একটা ডিটারমিনেন্ট সেট তৈরি করি, এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। ওকে, এটাকে বলেছে স্কোয়ার অফ এনি ডিটারমিনেন্ট, মানে এটাকে আমরা স্কোয়ার করে দেবো, মানে এটাকে আবার একবার মাল্টিপ্লাই করবো, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি। ওকে, এবারে আমরা কম্পোনেন্ট ওয়াইজ এখানে আমরা মাল্টিপ্লাই করে দেবো, দেন মাল্টিপ্লাই করলে আমাদের যেটা আসছে, সো আমাদের ডিটারমিনেন্টগুলোকে মাল্টিপ্লাই করলে যে মানটা আসবে সেগুলো মাল্টিপ্লাই করো, কিরম করে দেখেন, দেখে না একবার, এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার। ওকে, দেন এই রোটায় এ টু স্কোয়ার, এ ওয়ান এ টু, বি ওয়ান বি টু, সি ওয়ান সি টু, তিন নম্বরেরটাতে এ ওয়ান এ থ্রি, বি ওয়ান বি থ্রি, সি ওয়ান সি থ্রি হলো। নেক্সট সেমভাবে এটা ফার্স্ট রোটাকে ধরে কলাম ওয়ান কলাম টু, রো ওয়ান রো টু রো থ্রি করলাম, সেমভাবে আবার সেকেন্ড রোটাকে ধরে আমরা রো ওয়ান রো টু রো থ্রি করবো, আর থার্ড রোটাকে ধরে রো ওয়ান রো টু রো থ্রি করবো। তো দেন আমাদের কমপ্লিটলি এই ডিটারমিনেন্ট তৈরি হবে। আর এটাই এখান থেকে আমরা দেখতে বুঝতে পারছি যে এটাকে কী করে সিমেট্রিক ডিটারমিনেন্ট বলবো, দেখবো যদি আমাদের ডায়াগোনালি এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার সি ওয়ান স্কোয়ার, এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার বি টু স্কোয়ার সি টু স্কোয়ার, এ থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার সি থ্রি স্কোয়ার যদি আসে এরমভাবে, আর বাকি যতগুলো এলিমেন্ট আছে সে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এইভাবে যদি মাল্টিপ্লাই হয়ে থাকে তখনই সেটাকে বলা হয় সিমেট্রিক ডিটারমিনেন্ট। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে এখানে বলে দেওয়া আছে এ বি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, আর বলে দেওয়া আছে এ বি ইকুয়ালস টু এ আর বি এ ইকুয়ালস টু বি, তো আমাদের এ স্কোয়ারের মান বের করতে হবে। এটা একটু ট্রিকি অঙ্ক, এটা কী করে সলভ করবো দেখো, যেহেতু এ বি স্কোয়ার ম্যাট্রিক্স বলে দেওয়া আছে আর সঙ্গে বলে দেওয়া আছে এ বি ইকুয়ালস টু এ আর বি এ ইকুয়ালস টু বি, তো আমরা ফার্স্ট যে এটা বলে দেওয়া আছে সেই জিনিসটাকে নেবো, মানে এ বি ইকুয়ালস টু এটাকে নিয়ে রাখবো। ওকে, এ বি ইকুয়ালস টু এ নিলাম, এবার আমরা কী করবো বোথ সাইডে আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করবো, এ বি ইন্টু এ ইকুয়ালস টু এ ইন্টু এ, তো এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। দেন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা বি এটাকে ব্র্যাকেটে নিয়ে নেব, ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের বলে দেওয়া আছে বি এ ইকুয়ালস টু বি, রাইট? সো সেক্ষেত্রে আমরা বসিয়ে দেবো বি এর জায়গাতে বি, হুইচ ইজ ইকুয়ালস টু এ, আর এখানে পাচ্ছি বি। ওকে, সো এ স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এ বি ইকুয়ালস টু কী বলে দেওয়া আছে আবার এ, সো আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার ইকুয়ালস টু এ, এটা অপশান এ তে তোমরা পেয়ে যাবে, অপশান এ হবে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
অর্থোগোনাল ম্যাট্রিক্সের দুটো তোমার বৈশিষ্ট্য হচ্ছে, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে দুটো কোশ্চেনই এরকম আছে যে অর্থোগোনাল ম্যাট্রিক্স এটাকে সবসময় হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ কিউ সিমেট্রিক, আর অর্থোগোনাল ম্যাট্রিক্সে যদি আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি তবে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয় তোমার প্লাস মাইনাস ওয়ান। ওকে, ডিটারমিনেন্ট অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান, এই দুটো সবসময় হোল্ড করে। আর মেনলি অর্থোগোনাল ম্যাট্রিক্সের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমার যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই, এটা একদম অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্রাইটেরিয়া। মানে যদি কোনো ম্যাট্রিক্সকে আমাকে যদি অর্থোগোনাল প্রুফ করতে হয় তার জন্য আমাকে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হচ্ছে কি না সেটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে? তো আর ডিটারমিনেন্ট অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স সবসময় মাইনাস ওয়ান হয়, অনেক সময় প্লাস ওয়ানও হয়, কিন্তু বেশিরভাগ অঙ্ক সময় এটা মাইনাস ওয়ান দিয়ে এটাকে প্রুফ করতে হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 12 নম্বর কোশ্চেন, বলে দেওয়া আছে যে এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে 0 টু বিটা আর গামা, আলফা বিটা মাইনাস গামা, আলফা মাইনাস বিটা গামা, এখানে বলে দেওয়া আছে যে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, তো এখান থেকে আমাকে আলফা বিটা গামার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। সো আগের অঙ্কটাতে যেরকম বললাম যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হয়, সেই প্রপার্টিটাই আমরা এখানে ইউজ করব। সো এ ইন্টু এ ট্রান্সপোজ এটা যদি আমরা করি দ্যাট ইজ ইকুয়ালস টু আই, হুইচ ইজ ইমপ্লাইজ এখানে আমরা পাচ্ছি হচ্ছে 0 টু বিটা গামা আলফা বিটা মাইনাস গামা আলফা মাইনাস বিটা গামা ইন্টু এর যে এ ট্রান্সপোজ কত হবে 0 আলফা আলফা 2 বিটা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা গামা, এটা ইকুয়ালস টু 100 010 001। ওকে, এটা আয়ের যে ভ্যালুটা আছে সেটা আমাদের মাথায় রাখলেই হবে। সো এটার যে ভ্যালুটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সব চাই না, আমাদের মাত্র দুটো হলেই আমাদের এখানে কাজ মিটে যাচ্ছে। শুধু ফার্স্টের এলিমেন্টটাকে আমরা দেখব, যে ফার্স্টেরটাতে কী হয় যে ফার্স্টের কম্পোনেন্ট আমাদের ওয়ান হয় তারপরেগুলো সব জিরো হয় ফার্স্ট রোতে, তো সেক্ষেত্রে আমাদের এখানে আসছে যেটা 0×0 মাল্টিপ্লাই করে 0×0 এখানে হচ্ছে তোমার 4β² মানে প্লাস গামা স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। ওকে, আর এটা হচ্ছে 100 ক্ষেত্রে, মানে ফার্স্টে ওয়ান তারপরে পরেগুলো পরে এলিমেন্টটা এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে তোমার 2β² এখানে হচ্ছে মাইনাস গামা স্কোয়ার ইকুয়ালস টু 0, আর এই দুটো থেকে আমরা ক্যালকুলেট করি যেটা পেয়ে যাচ্ছি হচ্ছে মানে এই দুটোকে আমরা অ্যাডিশন করে দেবো, দুটো অ্যাডিশন করে দিলে আমাদের আসবে হচ্ছে 6β² ইকুয়ালস টু 1, সো β² ইকুয়ালস টু 1/6, দ্যাট ইজ ইমপ্লাইজ বিটা ইকুয়ালস টু 1/√6। সো এখানে আমরা একটা জিনিস এখানে আমরা ছোটো হতে দেখতে পাচ্ছি যে বিটা আমাদের মিডল এলিমেন্ট আছে। ওকে, বিটা আমাদের মিডল এলিমেন্ট আছে, আর এখানে আমরা যদি আমরা গামাটাও ক্যালকুলেট করে নিই, গামার মান কত হচ্ছে, তবে গামার মান হচ্ছে √2β², রাইট? তো √2×β² মানে 1/6, সেখানে হলো 3 মানে 1/√3, তো বিটা গামা পেয়ে গেছি। এবার অপশান থেকে আমরা দেখবো যে অপশান বিটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 13 নম্বর কোশ্চেন নম্বর 13 যেটা বলে দেওয়া আছে যে এ বি সি আর ইন সেম অর্ডার, এ বি ইকুয়ালস টু এসি, ভালো করে লক্ষ্য করবে কোশ্চেনটা। এবারে আমাদের বলে দেওয়া আছে এ বি ইকুয়ালস টু এসি, সো সেম অর্ডার হলেই কিন্তু মাল্টিপ্লিকেশন একমাত্র পসিবল হয়। ওকে, সো এখানে আমাদের বলতে বলেছে যে বি ইকুয়ালস টু সি কখন হবে, তো অবভিয়াসলি এখানে বি ইকুয়ালস টু সি তখনই হবে যদি আমরা এ বি ইকুয়ালস টু এসি যেটা দেওয়া আছে এখানে যদি আমরা বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ওকে,
ए ইনভার্স যদি আমরা দুটো সাইডে মাল্টিপ্লাই করে দিই দেন এ ইনভার্স দু সাইড থেকে ক্রস হয়ে যাবে, মানে এ ইনভার্স ইনটু এ ইনটু বি ইকুয়ালস টু এ ইনভার্স এ ইনটু সি, এখান থেকে পেয়ে যাবো হচ্ছে বি ইকুয়ালস টু সি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে, তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এ ইনভার্সটাকে হোল্ড করাতে হবে ফার্স্টে, কারণ অনেক ম্যাট্রিক্স আছে যার এ ইনভার্স ইনভার্স ফাংশন হোল্ড করে না, কারণ কি এ ডিটারমিনেন্টটা জিরো হয়। এই ইনভার্স তখনই হোল্ড করবে যদি এ ইনভার্সের যে ডিটারমিনেন্ট, যে আমাদের এ ইনভার্স মানেটা কি, এ ইনভার্স মানে হচ্ছে এই ইনভার্সটাকে আমরা কী লেখা যায়, ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, রাইট। সো এখানে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ডিটারমিনেন্ট অফ এ কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে, তখনই এ ইনভার্সটা হোল্ড করবে। তো ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো হওয়ার মানে হচ্ছে এটাকে আমাকে নন সিঙ্গুলার হতে হবে। সো ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো এর অর্থ হচ্ছে এ ইজ নন সিঙ্গুলার। সো এটা আমাদের অপশান সিতে হবে যে ইফ এ ইজ নন সিঙ্গুলার দেন এ ইনভার্স হোল্ড অ্যান্ড দেয়ার ফোর বি ইকুয়ালস টু সি। নেক্সট কোয়েশ্চেন, এখানে 14 নম্বর কোশ্চেনটা বলে দেওয়া যায় এ ইকুয়ালস টু একটা ইনক্রসেন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে আর অ্যাডজয়েন্ট অফ কে এ দেওয়া আছে কে টু দি পাওয়ার আর অ্যাডজয়েন্ট অফ এ, এখানে কে একটা কনস্ট্যান্ট। সো আমাদের ক্যালকুলেট করতে দিচ্ছে আর এর মান। ওকে, আর এর মান ক্যালকুলেট করার জন্য আমরা এখানে একটা ট্রিক ইউজ করব, এখানে আমরা একটু ইনভার্স ফাংশনেতে দিয়ে কাজ করব, মানে এখানে আমরা ক্যালকুলেট করব যেহেতু অ্যাডজয়েন্ট অফ কে এ বলে দেওয়া আছে তো এর কে এর ইনভার্স কত হবে, তো ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ কে অ্যাডজয়েন্ট অফ কে। ওকে, সো অ্যাডজয়েন্ট অফ কে কত হচ্ছে, ডিটারমিনেন্ট অফ কে মাল্টিপ্লাই করে দিলাম ডায়াগোনালি কে এর ইনভার্স। আচ্ছা, এবারে একটা জিনিস আমরা দেখবো হচ্ছে এখানে এই যেহেতু এন ক্রসেন্ট ম্যাট্রিক্স, সো প্রত্যেকটা থেকে আমরা যদি কেটা কমন নিই তবে আমরা কটা কে পাবো, কে টু দি পাওয়ার এন, কে টু দি পাওয়ার এন আমাদের কমন আসবে, কিন্তু ডিটারমিনেন্ট অফ এ আর কে এর ইনভার্স, এখানে কে যেহেতু কনস্ট্যান্ট সো ইনভার্স ফাংশন থেকে যদি কনস্ট্যান্ট কম নিই তো কে ইনভার্স হবে আর এটা এ ইনভার্স হয়ে বেরোবে। নাও এ ইনভার্স মানে কি, এ ইনভার্স মানে হচ্ছে আমাদের এটাকে আমরা কে টু দি পাওয়ার এন আর এদিকে মাইনাস হচ্ছে না তো এন মাইনাস ওয়ান লিখে দিলাম, এখানে ডিটারমিনেন্ট অফ এ লিখলাম, এখানে লিখলাম এ ইনভার্সে লিখছি ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, সো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এখান থেকে এই ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ এ কেটে যাচ্ছে আর এইখানে আমরা অ্যাডজয়েন্ট অফ কে এটাকে বলে দেওয়া ছিল কে টু দি পাওয়ার আর অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ আছে আর কে টু দি পাওয়ার আর এর জায়গা দেওয়া আছে কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সো অবভিয়াসলি আমরা এখান থেকে পেয়ে যাবো আর ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান, সো এটা হচ্ছে অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, 15 নম্বর কোয়েশ্চেনটা খুব একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার তিনখানারও তিনটে কলাম আছে। সো আমরা কি জানি যে কোনো একটি ম্যাট্রিক্সের যদি প্রত্যেকটা এলিমেন্ট নন জিরো হয় তবে তার যে সেটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তবে সেটাই হয় তার র্যাঙ্ক, অর্থাৎ এখানে যদি তিনটে রো বা তিনটে কলামই যদি নন জিরো হয় তবে সেক্ষেত্রে র্যাঙ্ক হবে 3। এখন কোশ্চেন করেছে কে কোন মানের জন্য এই র্যাঙ্কটা লেস দ্যান 3 হবে, সো এর র্যাঙ্ক তোমার যদি লেস দ্যান 3 হতে হয় তবে রুল হচ্ছে এর যে ডিটারমিনেন্ট সেটাকে আমাদের জিরো হতে হবে, এই ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তখনই এর র্যাঙ্কটা আমরা লেস দ্যান 3 বলতে পারবো। সো সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো কে এর ভ্যালু, তো এই ডিটারমিনেন্ট করি 3, 4, -5 + k = 0। ওকে, এবারে এখান এর ডিটারমিনেন্ট আমরা বের করবো আর এই ডিটারমিনেন্টের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 3 × −8 + 14 − 4 − 16 − 7 + −5 + k এটা −4 + 1 = 0। তো এবারে এখান থেকে আমরা বের করবো কে এর ভ্যালু,
তো এটাকে এবার এটা অ্যাডজাস্ট করলে যেটা আমাদের সেটা আসবে সেটা সো যেটা আমাদের আসছে 18 মাইনাস 36 প্লাস 15 মাইনাস 3 কে ইকুয়ালস টু 0 সো 3 কে ইকুয়ালস টু মাইনাস 3 হুইচ ইজ ইমপ্লাইজ কে ইকুয়ালস টু মাইনাস 1 সো কে এর ভ্যালু মাইনাস 1 হওয়ার জন্য এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা লেস দ্যান 3 হবে সো গাইজ এই রইল আমাদের 15খানা কোশ্চেনের সলিউশন নেক্সট ভিডিওতে আমরা আরও নেক্সট 15 কোশ্চেন্সের সলিউশন বের করে দেখাবো সো এই ভিডিওটাকে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কারণ এটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আর আমার এই ভিডিওকে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং